হারামের একটা বিশেষ আইটেম আছে, যে আইটেমটার নাম হলো সুদ। যে আইটেমটার নাম কি রে ভাই? সুদ। সুদের এই হারাম, এই হারামটা সম্পর্কে কোরআনে কারিমে যত আয়াত আল্লাহ নাজিল করেছেন, অন্য কোনো হারামের ব্যাপারে কোরআনে এত আয়াত নাজিল হয় নাই। সূরা বাকারা একসঙ্গে টানা সাত আয়াত, কোরআনে কারিমের পাঁচ ছয় জায়গায় আলাদা আলাদা করে সুদ সম্পর্কে আল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন, এটাকে হারাম করেছেন। আপনি শুকরের গোশত খাইলে যে অপরাধ হবে, যে গুনাহ হবে, কবিরা গুনাহ, সুদ খাইলেও কবিরা গুনাহ হবে। সুদের কারবার করলে, সুদ দিলে, নিলে, সুদের কারবার করলে সেরকম গুনাহ হবে, কিন্তু শুকর খাওয়া হারাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, শেষ। আর সুদের ব্যাপারে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা সুদের কারবার করো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহ, তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যুদ্ধের প্রস্তুতি আল্লাহর বিরুদ্ধে, কোনো অপরাধ, কোনো গুনাহ, কোনো পাপ, কোনো হারাম এরকম নাই যেই হারাম কাজ করার পর আল্লাহ বলছেন কোরআনে, যে বান্দা এই হারাম কাজ করলে আমার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। সুদ এমন একটা হারাম কাজ, এর বিরুদ্ধে আল্লাহ তাআলা এমন শক্ত কথা বলেছেন। হাদিসের ভিতরে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে সুদখোরকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, কই তোমার হাতিয়ার অস্ত্রশস্ত্র নিয়ে রেডি হও, আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রাখছেন। যেদিন আপনার পায়ের তলায় মাটি থাকবে না, মাথার উপরে সূর্য থাকবে, শরীরে কোনো কাপড় থাকবে না, ইয়ানফসি ইয়ানফসি করে পাগলের মতো ছুটতে থাকবেন, হিসাব দিতে হবে, অস্থির থাকবেন, কেউ থাকবে না আপনার আশেপাশে, সেই কঠিন দিনে ওই সময়ে যদি আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও সুদখোর, দুনিয়াতে সুদের কারবার করেছিলে, আজ তোমার অস্ত্র নিয়ে রেডি হও, আল্লাহ ঘোষণা দিয়েছেন দুনিয়াতে তোমাকে যুদ্ধের, এখন সেই যুদ্ধ হবে, কোনো ক্ষমতা আছে যুদ্ধ করা? এই হুংকারের মানে হলো জাহান্নামের অতল তলে হারিয়ে যাবে, কোনো উপায় নাই, কোনো রেহাই নাই, কোনো রক্ষা নাই। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুদের কারবার করে, সুদের এই গুনাহ, এই পাপ, এই হারামের 70টা মন্দ দিক আছে, আর এর মধ্যে একটা সাধারণ মন্দ দিক হলো নিজের আপন মায়ের সাথে জেনা করার চাইতেও জঘন্য। তাতে যে পরিমাণ গুনাহ হবে, যে পরিমাণ পাপ হবে, যে পরিমাণ কপাল পড়বে, যে পরিমাণ ধ্বংস হবে, যে পরিমাণ আল্লাহর গজব নাজিল হবে, সুদখোরের উপরে, সুদদাতার উপরে, সুদের কারবারকারীর উপরে আল্লাহর গজব, আল্লাহর রহ, আল্লাহর শাস্তি, আল্লাহর আজাব, এটা তার চাইতে আরো বেশি পড়বে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা হাদিস আসছে, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, এমন কোন মানুষ থাকবে না যে সুদ খাবে না, সবাই সুদের সাথে জড়িয়ে যাবে। কিছু মানুষ আছে সুদের সাথে সরাসরি জড়াবে না, কিন্তু সুদের ধুলাবালি তাদের গায়ে এসেও লাগবে। আজ সে সময় মনে হয় এসে গেছে, কারণ আপনি দেখেন গোটা পৃথিবী, আজকের এই দুনিয়া, আজকের এই সভ্যতা দাঁড়িয়ে আছে সুদের উপরে। সুদ ছাড়া কোনো ব্যবসা করা যায় না, কোনো ইম্পোর্ট করা যায় না, কোনো এক্সপোর্ট করা যায় না, কোনো বড় কিছুই করা যায় না সুদ ছাড়া। গোটা দুনিয়া, গোটা পৃথিবী সুদের উপরে দাঁড়িয়ে আছে, কারণ মানব জাতির সবচেয়ে বড় শত্রু ইবলিস। আল্লাহ কোরআনে বলেছেন, সে তোমাদের শত্রু, আদু মুবিন, স্পষ্ট শত্রু। ইবলিসের সাথে আমাদের যে শত্রুতা, সেটা কি নিয়া? জান্নাতে যাওয়া নিয়ে। আমাদের বাবা, আমরা যার সন্তান, আমাদের আদি পিতা আদম আলাইহিসসালাম কোথায় ছিলেন? জান্নাতে। সেখান থেকে বের করছে কে? এই ইবলিসে। আর ইবলিস বের হইতে হয়েছে কার কারণে? আদম আলাইহিসসালামকে সেজদা দেওয়া না দেওয়ার কারণে। এরপর থেকে ইবলিস, কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইবলিসের ওয়াদার কথা আল্লাহ জানিয়েছেন কোরআনে, যে ইবলিস বলেছে, যেহেতু আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের হইতে হয়েছে, আমি প্রতিজ্ঞা করতেছি যে আমি সিরাতে মুস্তাকিমে বসবো এবং তাদের প্রত্যেককে, আদমের প্রত্যেকটা সন্তানকে ধরে ধরে জাহান্নামে নিব। এই জন্য কোন পাপ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিলে, কোন পাপের উপরে গোটা সভ্যতাকে দাঁড় করিয়ে দিলে আদম সন্তান সবচেয়ে বেশি জাহান্নামে যাবে, এটা আমরা না জানলেও ইবলিস ঠিকই জানে। এই জন্য সুদটাকে এমন ভাবে ব্যাপক করে দিয়েছে, আজকে সুদ ছাড়া মানুষ কল্পনাও করতে পারে না, ঠিক না মিঠি? ভাইরা আমার, যারা সামান্য লাভের জন্য গ্রামে গঞ্জে দেখা যায় বিভিন্ন এনজিও, বিভিন্ন
ছোটখাটো সমিতি ক্লাব এটা সেটা বিভিন্ন প্রতিষ্ঠান মানুষকে সুদ দেয়, তারা বলে স্বাবলম্বী করতে চায়। এটা স্বাবলম্বিতা না, এটা হলো দুনিয়া আখেরাত দুইটাকে গজব করা এবং ধ্বংস করা। আপনি বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজতানিবু আস-সাবআল মুবিকাত, এমন সাতটা অপরাধ থেকে তোমরা বেঁচে থাকবা যেগুলো মানুষকে ধ্বংস করে দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দিবে। সেই সাতটা ধ্বংসাত্মক অপরাধের মধ্যে একটা হলো সুদের কারবার। সুদের কারবার এটা মানুষকে ধ্বংস করে দেয়। আপনি যদি বলেন হুজুর কিভাবে সুদের কারবার ধ্বংস করে, কই বড় বড় সুদি ব্যাংকার, সুদি মহাজন, সুদের কারবার যারা করে এরা তো অনেক ভালোই আছে আমাদের চাইতে, আমরা না আলু ভর্তা ডাল খেয়ে মরি, কই এরা তো গরু গোস্ত খাইতেছে, খাসি গোস্ত খাইতেছে, অবৈধভাবে হরিণী গোস্ত খাইতেছে, বিদেশ যাইতেছে, দামি দামি গাড়ি হাঁকাইতেছে, এদের গাড়ি বাড়ির কোনো অভাব নাই, পয়সা করির অভাব নাই। আল্লাহ তাআলা ধ্বংসাত্মক অপরাধ বলেছেন, এটা ধ্বংস করে, কই তাদের তো ধ্বংস করে না, তারা তো সুখে আছে। আমি বলি ভাই, প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন যাকে ধ্বংস করেন, যাকে শাস্তি দেন, অনেক সময় বাহ্যিকভাবে মনে হয় লোকটা অনেক শান্তিতে আছে, কি পরিমাণ শান্তিতে আছে এটা সে জানে আর তার মালিক জানে, কারণ তার ভেতরটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ জাহান্নাম করে দিয়েছেন। ওপর দিয়ে দেখা যায় অনেক গাড়ি বাড়ি আছে কিন্তু ট্যাবলেট খায়া মরে থাকে, আছে না নাই, আত্মহত্যা করে, এত পয়সা করি এরপরে অসুখ শান্তি নাই, ঘুমের ওষুধ খাওয়া ছাড়া ঘুমাইতে পারে না। মনে রাখবেন আল গেনা গেনা নাফস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে একবার এক সাহাবী দোয়া করার পদ্ধতি জানতে চাইছেন। নবীজি বলছেন আল্লাহর কাছে দোয়া করো, কিভাবে দোয়া করবা, এভাবে দোয়া করো, আল্লাহ আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল আফিয়া, আল্লাহ আপনার কাছে আমি সুখ চাই, সুখ, সেই সুখটা পয়সা ছাড়াও হতে পারে, গরিব মানুষ থেকেও সুখ পেতে পারে, আর আল্লাহ যদি সুখ শান্তি না দেন কোটি কোটি টাকার মালিক হয়ে সুখ শান্তি হবে, মানুষ দেখবে যে অনেক শান্তিতে আছে কিন্তু আসলে তার মধ্যে শান্তি বলতে কিছু নাই। আরেকটা বিষয় হলো দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক সময় কিছু শান্তি সুখ দেন পাপীদেরকে। একটা হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিছু লোক আছে দুনিয়াতে সব আকাম কুকাম করে, দু চারটা শুধু ভালো কাজ আছে, এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে কিছু সুখ দেন যাতে করে ওই যে দু চারটা ভালো কাজ করেছে ওইটার বদলাটা পাইয়া যায়, সে এরপরে জাহান্নামে অনন্ত অসীমকালে শাস্তি হিসাবে সে সেখানে পড়ে। আর এর বিপরীতে কিছু লোক আছে যাদের সারা জীবনে সব ভালো কাজ কিন্তু এরপরে মানুষ হিসেবে কিছু গুনাহ হয়ে গেছে, যেহেতু কিছু গুনাহ হয়ে গেছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালো হওয়ার পরেও দুনিয়াতে কিছু কষ্ট দেন। আছে না অনেক নেককার মানুষ, লোকটা এত ভালো, পাঁচত নামাজি হওয়া কালে চলে, তারপরে তার অসুখ বিসুখ বিপদ আপদ দেখা যায় কি যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইরকম ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কিছু বিপদ আপদ কষ্ট দেন, ওই যে কিছু গুনাহ হয়েছে সেগুলো কাফফারার জন্য, যাতে করে সে মৃত্যুর পর অনন্ত অসীমকালের নিরঙ্কুশ সুখ আর শান্তি জান্নাতে ভোগ করতে পারে। তাহলে যারা সুদখোর এদেরকে দুনিয়াতে একটু যদি শান্তিতে দেখেন এটা আসল এবং প্রকৃত শান্তি না। ভাইরা আমার, সুদের এই কারবার যারা জড়িত হয় সমস্ত অপরাধের শাস্তি আল্লাহ জাহান্নামে দিবেন, তাই না? কেয়ামতে বিচার হবে, তারপরে যার শাস্তি হবে, তাই না? সুদের এই অপরাধ এত জঘন্য, জাহান্নামের শাস্তি তো আছেই, দুনিয়াতে মৃত্যুর সঙ্গে সঙ্গে আলমে বারজাখে যদি সে কবরে থাকে, কবরে বা তার দেহাবশের যে অবস্থায় থাকুক, আলমে বারজাখে তার রুহের তার শরীরেও শাস্তি হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিবরণ দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা দেখিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখিয়েছেন মেহরাজে, যে এক ব্যক্তিকে জাহান্নামের লাল রক্তের মতো পানি না, সব রক্ত, এর মধ্যে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছে, যখন সে ক্ষুধার্ত হচ্ছে একটু খেতে চাচ্ছে, কোন এক আজাবের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা পাথর ছুঁড়ে তার মুখের উপরে মারছে, দুনিয়াতে সুদ খেয়েছ, এখন রক্তের সাগরে হাবুডুবু খাও আর পাথর খাও, এখানে ডুবে মৃত্যু হবে না, শুধু কষ্টই বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পানাহ দান করুন, মুক্তি দান করুন। ভাইরা আমার, সুদখোরের ভয়াবহ পরিণতি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত হাদিস আসছে সে সমস্ত হাদিসগুলো যদি বলতে যাই অনেক সময় লেগে যাবে, শুধু এটুকু বলি আপনাদেরকে
ভাইরে কোরআনে কারিমে এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে অন্য কোন হারামের ব্যাপারে এত কঠোরতা আসে নাই, এত শক্ত কথা বলা হয় নাই, যত শক্ত কথা বলা হয়েছে সুদের ব্যাপারে। কিয়ামতে বিচার হবে, তারপরে শাস্তি হবে, সেটা তো পরের কথা। মৃত্যুর সঙ্গে সঙ্গে বারজাখ থেকে শাস্তি শুরু হচ্ছে। এরপরে যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, সুদখোর সে দাঁড়াবে যে যিনি আক্রান্ত রোগীর মতো। শয়তান তার উপরে সওয়ার হলে, দুষ্ট জিন আক্রান্ত হলে সেই লোক যেরকম থাকে, এরকম পাগলের মতো অপ্রকৃতস্থ অবস্থায় সে কিয়ামতের ময়দানে উঠবে। জাহান্নামের শাস্তি এখনো বাকি আছে, বারজাখ থেকে শুরু হয়ে গেছে, এরপরে তার এই অবস্থা, তারপরে জাহান্নামের অতলতলের শাস্তির কথা তো আছেই। আর দুনিয়াতে গোটা জীবনটা জীবন্ত জাহান্নাম তো হবেই। এই জন্য দাজ্জাল আসার আগে শয়তান গোটা পৃথিবীর সিস্টেমকে এমন ভাবে তৈরি করেছে, আর কয়েক বছর পরে সুদ হারাম এ বিষয়ে কথা বললে হয়তো অনেকে হাসবে যে হুজুর বলে কি, দুনিয়াটা দাঁড়িয়ে আছে সুদের উপরে। যে হাদিসটি আমি বলেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হয়েছে যে কিয়ামতের আগে এমন মানুষ পাওয়া যাবে না যে সুদ খায় না, সবাই সুদের সাথে জড়িত। একটা বাড়ি করলে সেও সুদের লোন নেয়, একটা দোকান করলে সেও সুদের লোন নেয়, দুইটা গরু কিনলো কোন এনজিও থেকে সুদের লোন নেয়, সবকিছুতে সুদ ছাড়া আর কিছু নেই। এই সুদের কারবার করতে করতে গোটা সমাজ সুদে ছেয়ে যাবে। কিছু লোক আছে হক হালালে চলবে, সুদ খাবে না, কিন্তু তারাও বাঁচতে পারবে না, তাদের গায়েও সুদের আপনার ছিটা ফোটা এসে পড়বে। বলি কেমনে, ধরেন কথার কথা, এই যে মাইকে আমি ওয়াজ করতেছি, এই মাইক যে কোম্পানি আমদানি করছে, সেই কোম্পানি আমদানি করার সময় কোন সুদি ব্যাংকের মাধ্যমে, সুদের চুক্তির মাধ্যমে এটাকে হয়তো আমদানি করছে। আপনি হয়তো এটাকে হালাল টাকা দিয়ে কিনছেন, কিন্তু এই জিনিসটা যে ব্যক্তি আনছে সে কিন্তু এটাকে হারাম টাকা দিয়ে আনছে। আপনি নিজে হারাম দিয়ে আনেন না, এই জন্য আপনার গুনাহ হবে না, কিন্তু যেহেতু এর সাথে সুদের সম্পর্ক আছে বা সুদ এর সাথে মিশে গেছে, অতএব এর একটা কুপ্রভাব আপনার উপরে পড়বেই পড়বে। কথা কি বুঝাতে পারছি? হারামের কুপ্রভাব মানুষের উপরে পড়ে। ধরেন আপনি ভুলে আপনার হাতে ছুরি দিয়ে আপনি হাত কেটে ফেলছেন, এর কারণে গুনাহ হবে না, ইচ্ছাকৃত কাটলে গুনাহ হবে, আত্মহত্যা করে যেরকম গুনাহ, ইচ্ছাকৃত নিজেকে নিজে কষ্ট দেওয়া গুনাহের কাজ, পাপের কাজ, কিন্তু ভুলে কেটে গেছে এই জন্য আপনার কোনো শাস্তি হবে না, অপরাধ হবে না, গুনাহ হবে না, যেহেতু ভুলে হয়েছে। কিন্তু এর ফলে, কাটার ফলে আপনার যে ক্ষতি হবে সেটা কি ঠেকানো যাবে? যাবে না। আজ আমরা এবাদতের স্বাদ পাই না, কারণ চতুর্দিকে সুদ আর সুদ, গোটা সভ্যতার সুদের উপরে দাঁড়িয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে সুদমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমি জানি এই সমস্ত এলাকাতে, গ্রামে গঞ্জে অনেকে আপনারা আছেন সুদের কারবারের সাথে জড়িয়ে আছেন। ভাইরা আমার, আপনার মালিক যার কাছে আপনাকে যেতে হবে, সে মালিক বলছেন, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, এই ইমানদাররা যারা সুদের সঙ্গে জড়িয়ে গেছো, এখন জানতে পেরেছো, বুঝতে পেরেছো আল্লাহ এটাকে হারাম করেছেন, ভয়াবহ অপরাধ, দুনিয়া আখেরাত সব গজব হবে, ধ্বংস হবে, তাহলে খুব দ্রুত এখনই তুমি সুদের কারবার থেকে সরে আসো। ভাইরা, সুদের সিস্টেমটা হলো, যারা সুদের বড় বড় মহাজন এরা কখনো গরিব হয় না, এরা আরো ধনী হতে থাকে, আর গরিব যারা লোন নেয় সুদের, এরা ধ্বংস হতে হতে, আখেরাত তো আখেরাত, দুনিয়ায় বেশিরভাগ লোকে ধ্বংস হয়। কিছু লোক হয়তো ধ্বংস বাহ্যিকভাবে হয় না, কিন্তু অন্তর্নিহিতভাবে ঠিক তারাও ধ্বংস হয়। আপনি দেখেন কোন প্রতিষ্ঠান থেকে সুদ নিয়া শেষ পর্যন্ত ঘরের টিনে চাল ফুদ্দা বিক্রি করা লাগছে, আছে না নাই? জমি জমা বেছে শেষ, আছে না নাই? কিন্তু মহাজন যেগুলো সুদ খায় বসে বসে, এদের কিন্তু পেট আস্তে আস্তে আরো বড় হয়, ঠিক না? ঠিক, কারণ সুদ নিয়া, সুদের লোন নিয়ে আপনি একটা কাজ করলেন, ব্যবসা করলেন, ছেলেটাকে বিদেশ পাঠাইলেন, সেই সুদের লোন নিয়া আপনার দুই পয়সা লাভ হোক বা না হোক, মহাজনকে সুদ দিতে হবে কি হবে না? কথা ঠিক কিনা? আপনি ব্যবসা করতে পারেন আর না পারেন, তারটা তাকে ঠিকই আগে দিয়ে রাখতে হবে। সেইটা যদি হয় তাহলে তার লাভটা নিশ্চিত, আপনার লাভটার কোনো ভরসা নাই। তো এইভাবে আজকে গোটা পৃথিবীতে দেখবেন সম্পদ অল্প কিছু মানুষের কাছে, সবাই তাদের গোলাম, বড় লোক হাতে গোনা কিছু, গোটা দেশের সম্পদ বেশিরভাগ তাদের, আর বাকিরা তাদের দাসানুদাস মাত্র, তাদের হাতে জিম্মি সব। এইভাবে হইতে হইতে কেয়ামতের আগে
এক ব্যক্তির হাতে সব জিম্মি হবে, তার নাম দাজ্জাল। তার নাম কি রে ভাই? দাজ্জাল। তো আস্তে আস্তে আমরা এই সুদি ব্যবস্থার কারণে মহাজনদের কাছে আমরা আস্তে আস্তে জিম্মি হয়ে যাচ্ছি। যাই হোক, সেটা উচ্চমার্গীয় বিষয়, কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা হারাম থেকে বেঁচে থাকবো, কারণ আল্লাহর কাছে আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার ব্যাপারে জবাবদিহি করা ছাড়া কোনো উপায় নেই। হারাম থেকে বাঁচার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের এই হারাম কাজ থেকে, ভয়াবহ কাজ থেকে তওবা করার তৌফিক দান করবো না আমি। এই মজলিসে যারা আছেন, সুদের কারবার করেছেন, সুদি লোন নিয়েছেন, এখনই তওবা করেন, খুব দ্রুততার সাথে থেকে মুক্ত হয়ে মরে যাবেন, তবুও সুদি লোন নেবেন না। সুদের এই সিস্টেম মানুষকে সেলফিশ করে, স্বার্থপর করে। ইসলাম বলে কেউ কাউকে হাওলাত দাও, এখন আজকাল হাওলাত দিবে বিনা স্বার্থে, এটা মানুষ কল্পনাও করে না। এই জন্য সুদি লোনের উপরে গোটা সমাজ নির্ভরশীল হয়ে গেছে। যদি এটা না থাকতো তাহলে মানুষ মানুষকে হাওলাত দিত। আপনি বলবেন যে হাওলাত দিলে তো সে মেরে দিবে, তাহলে হাওলাত দিবে কে? এই জন্য ইসলাম বন্ধকের সিস্টেম রেখেছে। হাওলাত দেন, তার কাছ থেকে কিছু একটা বন্ধক রাখেন, যদি সে তালবাহানা করে ওইটা বিক্রি করে টাকা আপনি শোধ করতে পারবেন, শোধ নিতে পারবেন, আপনার কোনো রিস্ক নাই। কিন্তু এর মাধ্যমে মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য কাজ করার মতো মানসিকতা তৈরি হয়। আজ গোটা পৃথিবীটা এমন স্বার্থপর হয়ে গেছে, আমরা স্বার্থ ছাড়া নিজের মা বাপের জন্য কিছু করতে রাজি না, কাউকে কিছুই করতে রাজি না স্বার্থ ছাড়া। এই স্বার্থপরের জন্য তো জান্নাত হয় নাই, ইমানদার তো স্বার্থপর হবে না। শুধু ব্যবস্থাপনা, এই সিস্টেম মানুষকে স্বার্থপর করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হারাম ব্যবস্থাপনার এই আঘাত থেকে, ভয়াবহতা থেকে আমাদের গোটা সমাজকে আল্লাহ হেফাজত করুন, বলুন আমি বাঁচবো তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মায়ের সাথে জেনার চাইতেও ডেঞ্জারাস যে অপরাধ, সেই অপরাধ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খাইরা।